পোকাগুলো ছাড়া আমার আর কেউ নেই আর লোকে কি বলে জানো বলে কি বলে তুমি ছন্ন ছাড়া আমার লোকে বলে তুমি ছন্ন ছাড়া আমার অঙ্গের পোকাগুলো ছাড়া লোকে বলে ছন্ন ছাড়া লোকে বলে অঙ্গ ছাড়া অঙ্গ পোকা আমার ছাড়া তোমরা কেন এসেছো এখানে আমরা তোমরা কারা আমরা হলাম ভক্ত দাসের কন্যা রাজকন্যা কেন এসেছো গো তোমার রাজকন্যা হ্যাঁ দেখতে পাচ্ছ না আমার গলিত কুষ্ঠ ব্যাধি দুর্গন্ধ আমার কাছে তোমার এসেছো কেন আমার এসেছো কেন জানো বলো না তোমাকে আমরা বিবাহ করব পতি রূপে পেতে চাই কুষ্ঠব্যাধি অত্রিক মুনি বলছেন উনি কিন্তু মুনি অত্রিক মুনি বলছেন হো তোমার রাজকন্যা তো আমাকে বিদ্রুপ করছো ঠিক আছে ভালো 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 যাও 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 চলে যাও আমাকে বিরক্ত করো না না ব্রহ্মণ ফিরে যাব না কেন না তোমাকে আমার পতি রূপে পেতে চাই দেখি বলছি আমার নিজের ওঠার মতো ক্ষমতা নাই চলার মতো ক্ষমতা নাই তোমাদের কেমন ভাবে আমি সেবা দেব বলো কিছু করতে হবে না আমরা ভিক্ষা করে নিয়ে তোমাকে সেবা দেব ভিক্ষা ভিত্তি করে চলেছে দেবর্ষিনার মনে মনে ভাবছে রেখে আর কি করে না সকালে উঠিয়া স্বামী সেবা করে কেমন ভাব করছে প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে কঠিন স্নান প্রতিটি চরণে প্রতিটি চর সতী পতি ছাড়া কিছু জানে না রে পতি ছাড়া কিছু জানি না রে ওই পতির কথা সদা কেন একে তুমি স্নান করো ব্রাহ্মণ তুমি আমার পতি নিন্দা কোনোদিন করবে না শুনে না করিয়ে না আমার পতি চমকলেন দেবর্ষী হরি গুণগান করতে করতে বৈকুণ্ঠে ধামে গিয়ে বলছেন মা মহামায়া লক্ষ্মী সরস্বতী বসে আছেন এই মর্তের মঠিতে এক মহাসতীর আবির্ভাব ঘটলে দেবর্ষি তোমার স্পর্ধা এত কম নয় একটি মানবের সঙ্গে তুমি আমার তুলনা করছো তোমার স্পর্ধা তো কম নয় বেশ কেমন সতী নারী আমাকে পরীক্ষা নেব মা মহামায়া ভিখারীর রূপ ধরে একদল সতী নারীর কাছে গিয়ে বলছে কে আছো পর্ণ কুঠিরে আমি বড় ক্ষুধার্ত আমাকে সেবা দাও মা অনুসুয়া সবে রন্ধন করে হাঁড়ি পরিপূর্ণ অন্ন সেই অন্ন বললেন এখনই তোমার সেবার ব্যবস্থা করব সঙ্গে সঙ্গেই মা অন্নপূর্ণা মানে মহামায়া ওই হাঁড়ির অন্নগুলো হরণ করে নিলে
তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর ধরিনি অভয়া শক্তি কলপ দয়নি তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর ধরিনি অভয়া শক্তি রন্ধনের হাড়ি খুলে দেখলেন অন্ন নাই লুটিয়ে পড়লেন লুটিয়ে পড়লেন স্বামীর চরণ তলে প্রভু ওই অতিথি দ্বারে যে হাড়ি পরিপূর্ণ রন্ধন করলাম সেই হাড়িতে অন্ন নাই এটি হলেন অনুসুয়া আমি হলাম মুনি দেব দৈত্য যজ্ঞ রক্ষক আমি তোমার আশীর্বাদ করলাম কেউ তোমার ছল করতে পারবে না ওই গোবিন্দের ঘটের জল নিয়ে তুমি হাড়িতে ছিটিয়ে দাও অনুসুয়া যখন ওই হাড়ি ছিটিয়ে দিলেন দেখলেন হাড়ি পরিপূর্ণ হয়ে গেলেন মা হেরে গেলেন হেরে গিয়ে বলছেন একের পর এক তোমাকে পরীক্ষা নেব যদি পরীক্ষা হয় তুমি উত্তীর্ণ হও তাহলে মর্তধামের মধ্যে তুমি আর এক মহাসতী বলে তোমার নাম ঘোষিত হবে এই কথা মহামা যখন বলে চলে যাচ্ছে এপারে সুখ শান্তিতে যখন বাস করছে হঠাৎ তিন দিন গার চরে শোয়া প্রাণ ত্যাগ করলেন সঙ্গে সঙ্গে শোয়ার বক্ষে ঝাঁপিয়ে পড়ে দিদি দিদি বলে বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছেন দিদি গো আমরা কত যন্ত্রণা কত কষ্ট পেলাম একটি স্বামীকে দুজনের সেবা করলাম তুমি কোন অভিমানে চলে গেলে বলো দিদি আমাকে একা রেখে আমি এখন কি করব আজ কোন জানাই দিন গিয়েছ চলে হরি হরি বল হরি বল জয় রাধে এ দুনিয়ার মায়া কাটিয়ে এ সংসারের মায়া কাটিয়ে সংসারের মায়া কাটিয়ে ও নজানাই দিদি গিয়েছ চলে এ সংসারের মায়া কাটিয়ে মুনি বললেন কাষ্ঠ কুড়িয়ে নিয়ে শোয়াকে দাহ কর যখন দাহ করে অগ্নি সংযোগ করলেন লেলিহান শিখা আকাশ সওয়ার হয়ে গেলেন শোয়া গেলেন স্বর্গে পদকর্তা কি বললেন মুনি মুন কেউ তো কারণ কেউ তো কারণ রে মন কেউ তো কারণ কয়েক দিনের দেখা শোনা
পূর্ণ করার জন্য লক্ষ্য হীরার অবচরে ওই লক্ষ্য হীরার বাড়িতে গিয়ে বাড়ির কাজকর্ম নিত্য নিত্য করে দিয়ে আসে লক্ষ্য হীরা মনে মনে ভাবলেন কি আমার অবচরে আমার ক্রিয়ের কাজকর্মগুলো করে দে তাই একদিন বলছে একদিন বলছে দেখি আজকের একটু আমাকে ধরতে হবে কে নিত্য নিত্য কি অভিপ্রায় তার মনে কি কি আশা আমাকে জানতে হবে তাই লক্ষ্য হীরা একটু জেগে আছে এমন সময় দেখলেন এক অপরূপ সুন্দরী নারী প্রভাত কালে লক্ষ্য হীরার অবচরে গিয়ে প্রিয় কর্মগুলো যখন করছেন ফলকে তুমি বলকে বলকে
আমি এসেছি কেন দিদি জানো আমি তোমার চরণতলে বিনতি জানাই বলো তোমার কি দরকার কি চাও আমার কাছে না আমার পতি দেবতা তোমার কাছে কিছুক্ষণ পেতে চাই এ কি বলছো বেশ বেশ তোমার পতি দেবতাকে তুমি নিয়ে এসো একদিন কি করলেন পতি দেবতাকে নিয়ে যখন চলেছে লোকেরা কি করেছে একটি মাটির পাত্রে পরিষ্কার জল দিয়েছে আর পরিষ্কার চকচকে একটি কাচের পাত্রেতে নর্দমা ঘোলা জল সাজিয়ে রেখেছে লোক মহিরা যখন পতিকে কোলে নিয়ে লোক মহিরা অনুসয়া যখন পতিকে কোলে নিয়ে লোক মহিরের হীরার গৃহের মধ্যে প্রবেশ করলেন দিলেন বসিয়ে লক্ষ্মী হীরা বলছেন ব্রাহ্মণ বলো কোন জলটা তুমি খাবে এই যে মাটির পাত্রের জল পরিষ্কার জল দেখতে পাচ্ছেন এই মাটির পাত্র হলেন তোমার স্ত্রী সতী নারী আর আমি এই কাচের গ্লাস চকচকে গ্লাসে নর্দমার জল আমার কোনো দাম নাই সঙ্গে সঙ্গে দিব্য জ্ঞান চৈতন্য লাভ হয়ে বলছেন অনুসুয়া আরে পারে স্বামীকে যখন ঘরের মধ্যে যখন দিয়েছে এপারে বসে বসে কাঁদছে আমার দারুণ বিধি রে কি লেখা লিখেছ বিধি আমার কপালে ওই না দারুণ বিধি রে আমার এই নরক থেকে নিয়ে চল অনুসুয়া পতিকে যখন স্কন্ধে নিয়ে যাচ্ছে পাটা ঝুলে ঝুলে যাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পরে একটি মুনি তপস্যা করছিলেন তার নাম হলেন মাণ্ডব্য মুনি বসে বসে তপস্যা করছে আর ওই চরণ দোকান দেখার মুনির মস্তকে গিয়ে ঠেকলেন মুনি বললেন কে রে তুই কে পাবো আমার ধ্যান ভঙ্গ করলে তোমার কল্পের মধ্যে তোমার মৃত্যু হবে তোমার মৃত্যু হবে তোমার মৃত্যু হবে অনুসুয়া লুটিয়ে পড়লে কেঁদে কেঁদে বলছেন গো ও গো মণিবর আমার শীতের সিঁদুর হাতের শাখাটা তুমি কেড়ে নিও না
আমি তোমায় করিব না না আমার এই অভিশাপ ব্যর্থ হবে না চরণ তলে কেঁদে কেঁদে যখন বলছে তাড়িয়ে দিলেন গর্জনের সতী নারী শুনে রাখো পরিবার তোমার মতো কোটি কোটি লক্ষ লক্ষ মুনি ঋষি আমাদের সতী নারীর গর্ভে জন্মগ্রহণ করে আমি যদি আমার পতি দেবতা নাকি হতে থাকি তোমার এই মুনি বাক্য আমি ব্যর্থ করে দেব ব্যর্থ করে দেব ব্যর্থ করে দেব পরদিন এক কল্পের মধ্যে বলছে অত্রিমুনি বলছে মনুষ্য তুমি আমার কাছে একটু এসো লাগো আমার কাছে একটু বসো কেন না আমি জানি না কত জন্মের ফলে কত তপস্যার ফলে তোমার মতো সতীর বলিকে আমি পেয়েছি আর তো আমার টাইম নেই এবার তো আমার মণিবাক্য আমার তো মৃত্যু হবে আমার তো মৃত্যু হবে অনুসয়া বললেন তুমি দুঃখ করো না তুমি চিন্তা করো না যদি আমি তোমাকে ভজন সাধন করে থাকি ওই মুনি বাক্য আমি ব্যর্থ করে দেব ব্যর্থ করে দেব ব্যর্থ করে দেব বুঝতে পারছেন মায়েরা সে কিন্তু পৃথিবী মায় নেচে নেচে বেড়ায়নি বর্তমানে এই কলিযুগে যত নাচবেন পরের কথা শুনে হ্যাঁ হাত পা ভেঙে পড়ে যাবে আরও খারাপ হয়ে যাবে সতী নারী থাকেন সংসারের মধ্যে পতি সেবা করতে হয় শাস্ত্রে প্রতিটি যুগে যুগে বলতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়া সব নিয়ে নৃত্য করলেন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে কি নৃত্য করেছিলেন করেন নাই এখন বর্তমান কলিযুগে কি করছে বললে আমরা কি হয়েছি বৈষ্ণব হয়ে গিয়েছি কেমন বৈষ্ণব তোমরা আমাদের চরণে আশ্রিত পতিকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে তাদের আসামি বলছে অমুক তুমুক বলছে বললে আমার ব্রহ্ম বিষ্ণু বয়স হয়ে গিয়েছে দিন কত পর শাল নাই বুঝতে পারছেন তাহলে সংসারের মধ্যে যারা পতি সেবা করে তারা ওই রকম লক্ষ লক্ষ মুনির অভিশাপ ব্যর্থ করে দিতে পারে অনুসুয়া আমি এই নয়ন ভরে তোমার একটি বারে দেখি তুমি আমার কাছে বসো অনুসুয়া কি করলে প্রভাতে গঙ্গা স্নান করে এসে স্বামীর চরণ বন্দনা করে বলছে প্রভু আমার কাছ থেকে নিয়ে যাবে সে ক্ষমতা কারণ নেই কি করলেন সঙ্গে সঙ্গে সূর্যকে বলছে ও সূর্য তুমি লোভদহা তুমি লোভদহা তুমি লোভদহা সতী নারীর মান রাখো জানাই প্রণাম তাই তো বলি সূর্যদেব উদয় হল হাতের শাখা সিঁদুর সিঁদুর কেড়ে নিও না তাই তো বলি সূর্যদেব উদয় হল না আর হাতের শাখা সিঁদুর সিঁদুর কেড়ে নিও না তাই তো বলি সূর্য তুমি উদয় হল না তুমি লুপ্ত হও সূর্য তুমি লুপ্ত হয়ে যাও সূর্য তুমি লুপ্ত হয়ে যাও চতুর্দিকে অন্ধকার গাঢ় অন্ধকার নেমে এলেন বুঝতে পারছেন মায়েরা সতী নারীর কত বড় ক্ষমতা সূর্যকে লুপ্ত করে দিলেন মণিবাক্য লুপ্ত হতে চলেছে দেবতারা নেমে এলেন এসে বলছেন মা ক্ষণিকের জন্য ভিক্ষা দাও না তোমার পতিকে কি বললেন তুমি আমাকে মা বললে আমার মায়ের হাতের শাখা শীতের সিঁদুর তুমি মুছে দিতে পার কেমন ভগবান তুমি তুমি কেমন ভগবান মায়ের শীতের সিঁদুর তুমি মুছে দিতে যাও ওগো দেবী তোমার কাছে ভিক্ষা চাই তুমি হলেন সতী উনি হলেন মুনি
খলকের জন্য তোমার প্রতি ভিক্ষা আমাদের দাও দেশ খলকের জন্য আমি তোমাকে দিলাম যতক্ষণ দিলেন সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়ে গেলেন আবার বেঁচে গেলেন দেবাও দিদম শঙ্কর বললেন শোনো রমণী তোমার এত তেজ সতীত্বের তেজ আমি তোমার এই স্বামীকে পুনরায় কুষ্ঠ ব্যাধি থেকে আমি সারিয়ে দিলাম স্বর্গের দেবতারা মনে মনে ভাবছে চলো না যাই একটু ঘুরে আসি কোথায় হ্যালো হ্যালো মহাসতীর আবির্ভাব ঘটেছে কমিটির উদ্দেশ্যে বলছি কমিটির উদ্দেশ্যে বলছি হ্যালো এই হরিবাসর একটু দেখা করে যাও কি হলেন দেবতারা বললেন অর্থধামে এক মহাসতীর আবির্ভাব ঘটেছে চলো আমরা ওই সতীকে একটু পরীক্ষা দেব গেলেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বলছেন আমাদের সেবা দেহি মা অনুসয়া সবে রঙ্গন করছে বলে তোমরা খড়েকে বসো এক্ষুনি সেবে শোনো আমরা সেবা নিতে পারি কথা দাও তোমাদের বিভস্ত্র অবস্থায় আমাদের সেবা দিতে হবে সত্যিকারী চমকে উঠলেন পথির কথা সঙ্গে সঙ্গে ঘটের জল তাকে ছিটিয়ে দিলেন তিনটে শিশু হয়ে গেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সতী বাকি করেন তিনটে সন্তানকে নিজেও খায় আর ওই উচ্ছিষ্ট ওদের দিয়ে দেয় একদিন দেবতারা মনে মনে ভাবলেন আমাদের বৈকুণ্ঠ ধাম ছেড়ে আমাদের স্বামীগুলো কোথায় গিয়েছে এমন সময় দেবর্ষি নার দিকে বলছেন হয়েছে কি না তোমাদের পতি মর্ত্যধামে মহাসতীর কাছে বন্দি হয়ে আছে বস্ত্র হয়ে গিয়ে বলছেন মা অনুসুয়া কে না তোমার কাছে এসেছি আমাদের পতি ভিক্ষাং দেহি অনুসার চোখ করলেন কি বলছে পতি আমি কোথা পাবো না ওই যে তিনটে সন্তান আমাদের তিনজনার স্বামী দাও তোমাদের স্বামী বললো হ্যাঁ আবার এই গোবিন্দের জল ঘর থেকে ছিটিয়ে দিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ দেবাদিদেব শঙ্কর সৃষ্টিকর্তা ব্রহ্মা দাঁড়িয়ে বললেন বলো মা তুমি আমাদের কাছে কি বর চাও বললেন প্রভু বর যদি দিতে হয় এই ভাব যুগে যুগে যেন আমি আমার পতিকে ভজনা করতে পারি এইবার আমাদের নাম এই পণ্ডার ভিতরে কি আছে বুঝতে পারছেন স্বর্গের দেবতাদের হার মানিয়েছিলেন মহাভারতের মধ্যে হিন্দু ধর্মের প্রতিটি গ্রন্থের মধ্যে সতী অনুসয়ার নাম স্বর্ণক্ষর জল জল করছে ব্রহ্মা বললেন মা আমার পরে তোমার ওই স্বামী অপূর্ব সৌন্দর্যময় দেখতে হবে রাজপুত্র হয়ে যাবে দেবাদিদেব শঙ্কর বললেন মা তুমি এই রাজ্যের বিশাল রাজা হয়ে যাবে ধনী এখনই হবে স্বর্ণ কুঠির তৈরি করলেন গোবিন্দ বললেন শোনো অনুসরণ তুমি দেহ আমার মস্তকে তোমার বাস হবে বুঝতে পারছেন মায়েরা তাহলে কি হলেন এইবার যে অহংকারী ভক্ত দাস পিতা গিয়েছে তার খাওয়া দাওয়া হচ্ছে না
অনুশোয়া কি করছেন না যজ্ঞ করলেন পৃথিবী মহাশয় নিমন্ত্রিত করলেন ওই যজ্ঞের মধ্যে সবাই অতিথিকে সেবা দিচ্ছেন অভিমানী ভক্তদাস জীর্ণ বসন পরে খেতে বসলেন অনুশোয়া বুঝতে পারলেন যে পিতা একই অবস্থা তোমার মা গো আমার অহংকার চূর্ণ হয়ে গিয়েছে আমার অহংকার চূর্ণ হয়ে গিয়েছে তুমি আমার বক্ষে এসো পিতা তাই মায়ার জগতে পড়ে আমরা অনেক কিছু ভুলে গেলাম তাই মায়া নদী আমাদের মায়ার জগত যেতে হবে কেমন ভাবে মায়া নদী কেমনে যাবি মাইয়া আহ মায়া নদী কেমনে যাবি মাইয়া রঙ্গিলা দেশের মাইয়া মায়া নদী কেমনে যাবি মাইয়া মায়া নদী কেমনে যাবি মাইয়া ও নাইয়া রে মায়া নদী ঘুমুর ডাকে পান ভাসিয়ে পানির স্রোতে কত সাধুর সি গেল রে ভাসিয়া ও নাইয়া রে হে মায়া নদী ঘুমুর ডাকে পান ভাসিয়ে পানির স্রোতে আমার সাধের বাগানে গেল রে ভাসিয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি মাইয়া মনে পড়ে গেলেন আরেকটি ভক্তের কথা কোন ভক্তের কথা এই তাপর যুগের ভক্তের কথা মনে পড়ে গেলেন দাপর যুগের ভক্তের কথা মনে পড়ে গেলেন কোথা কর্ণ কোথা কর্ণ দেবাদিদেব শঙ্কর বললেন কোন ভাব আপনার উদয় হলেন প্রভু না মর্তের মাটিতে আর একটা ভক্ত ছিলেন যার মাংস টুকরো টুকরো করে সেবা দিয়েছিলেন তিনি হলেন কর্ণ প্রভু সেই দাপর যুগের কথা এখনই আমাকে বর্ণনা করতে হবে হ্যাঁ আমার একটু শুনতে চাই जदा जदहि धर्मस्य ग्लानि भावोति भारत भूतानं धर्मस्य तदत्मानं सृजाम्यह परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्मसंस्थापनार्थे सम्भवामि युगे युगे कर्ण সবাই আঙ্গুল হেরিয়ে বলে তুমি নাকি সর্বশ্রেষ্ঠ দাতা করল কেমন তুমি দাতা তোমাকে একটিবার আমি পরীক্ষা নেব পরীক্ষা নেব ভগবান অনাদির আদি শ্রীহরি মনে মনে ভাবছেন কেমন দাতা তুমি হয়েছ যদি তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হও করল তাহলে জানব তুমি সর্বশ্রেষ্ঠ দাতা মহাভারতের মধ্যে তাই একদিন ব্রাহ্মণ রূপ মানে বিপ্রম ধারণ করেছে কেমন ভাবে কর্ণকে পরীক্ষা নেওয়ার জন্য বিপ্র রূপে রূপে গোবিন্দ কোটি Ah
বাসি দিলেন দরশনা আর কর্ণের দুয়ারে আসি দিল দরশনা বল দুয়ারে আসি দানাই প্রভাতকালে কর্ণ বলে বলে ভাবছেন এই আমার বাড়িতে এসেছে তাকিয়ে দেখলেন একটি ব্রাহ্মণ এসেছেন কর্ণ কি বলছেন প্রিয়াইসো আইসা বলি কর্ণ বাহু বসারিল প্রবেশ সযত্নে আসনে বসাইল বলে বসুন বসুন বিপ্রবার বসুন বসুন বিপ্রবার আপনি বলুন বলুন বসুন বসুন বিপ্রবার আরে বলেন বলেন বসুন বসুন বিপ্রবার বড় ব্রাহ্মণ আপনি এসেছেন বলো কি চাও আমার কাছে কর্ণ সবাই বলে আমি শুনেছি এই প্রভাতকালে আমি এসেছি তোমার কাছে কেন জানো কর্ণ আমি হলাম বড় ক্ষুধার্ত আমি কিছু বুঝতে পারছেন মা প্রভাতকালে গেছেন বলছেন আমি বড় ক্ষুধার্ত ভগবান ভক্তকে কেমনভাবে ছলে দেখো ছলনা করছে হ্যাঁ বেশ আপনি আমার কাছে এসেছেন বলুন বিপ্রবর আপনি কি সেবা করবেন বলুন কর্ণ আমি যে সেবার কথা বলবো তুমি কি দিতে পারবে কি বলছে ব্রাহ্মণ তুমি যদি আমার প্রাণ চাও আমি তোমাকে প্রাণ দিয়ে দেবো অন্তর্যামী ভগবান মনে মনে ভাবছেন কর্ণ আমি তো তোমার প্রাণ নিতে আসিনি আমি তো তোমার প্রাণ নিতে আসিনি বুঝতে পারছেন মায়ের নাই ও মা আমি তো প্রাণ নিতে আসিনি আমি তোমার পরীক্ষা করতে এসেছি মনে মনে ভাবছো ভগবান হ্যাঁ যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে জানবাই মহাভারতের মধ্যে এই পৃথিবীর মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ দাতা হবে এই তুমি কর্ণ বলে বিপ্রবর কি চাই কি খাবেন আপনি যা বলবেন তাই দেব তুমি আমার অঙ্গ স্পর্শ করো তুমি যদি অঙ্গ স্পর্শ করে প্রতিজ্ঞা করতে পারো আমি যাহা চাইব তাহাই দেব হ্যাঁ দেখো যাই নিতাই গৌর হনুম বেশ প্রতিজ্ঞা করলাম আমি এই প্রভাতকালে এসেছি একাদশীর উপবাস করে বলুন তো বড় ক্ষুধার আমি একটু মাংস সেবা করতে পারি ব্রাহ্মণ
সামান্য একটু মাংস খেতে যাচ্ছো আবার আমার অঙ্গ স্পর্শ করে প্রতিজ্ঞা করতে হলো পদকর্তা বললেন এতে সে ব্রাহ্মণ নয় এমন জিনিস মাংস চেয়েছে তুই পাগল হয়ে যাবে বলো ব্রাহ্মণ কি মাংস আপনি সেবা করতে চান কর্ণ আমি একটু সেবা করতে শিশু মাংস চম করলো কি বলছে আমি হলাম অঙ্গরাজ্যের রাজা কার কোলে থেকে আমি সন্তান নিয়ে তোমাকে সেবা দেব বলে দাও ব্রাহ্মণ তুমি একটিবার বলে দাও আমি এই অঙ্গরাজ্যের রাজা কার মায়ের কোলের সন্তান নিয়ে তোমাকে সেবা দেব কর্ণ তুমি জানো না কর্ণ আমি তো যাত্রার সন্তানের সেবা করব না তোমার এই বাড়ির মধ্যে আজ তোমার সন্তান নাম হলো বিশ্বকেতু চম করলে ওগো তুমি আমার পিতা মাতা পাখি বলার মতো পাখিটাকে কেড়ে নিও না কর্ণ তোমার চোখে জল তুমি কাঁদছ না 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 তোমার চোখে জল আমি আমাকে সেবা দিতে হবে না ব্রাহ্মণ ক্ষণেক অপেক্ষা করো আমার স্ত্রী হলেন পদ্মা দেখি পদ্মার নয়নের মনে ওই পদ্মার মাথা বলার মতো পাখিটাকে যদি আমি আনতে পারি ব্রাহ্মণ গো আপনি ক্ষণে অপেক্ষা করুন কর্ণের নয়ন ধারার বিরাম নাই রে কর্ণের নয়ন ধারার বিরাম নাই রে ওই ধারায় ধরা কেবল নয়ন ধারা আরে ধরা ভেসে গেল কর্ণের নয়ন ধারা পদ্মার কাছে গিয়ে বলছেন পদ্মা একই স্বামী তোমার তো কোনোদিন নয়নে জল আসে না বড় খেলে তোমার নয়নে জল আজ প্রাসাদ ভেসে যায় পদ্মা গো যেন পদ্মা বলো স্বামী আমি বড় বিপদে পড়েছি কি বিপদ আমি কেমন ভাবে সেই বিপদের কথা তোমার কাছে বলবো বলো কেন আমি তোমার বিপদের ভাগি হতে পারবো না পদ্মা প্রভাতকালে আমার দ্বারে একটা অতিথি এসেছে অতিথি কি বলে জানো অতিথি সেবা করতে চায় এ তো খুব ভালো কথা অতিথি মানে নারায়ণ অতিথি মানে গোবিন্দ অতিথির সেবা তো খুব ভালো জিনিস স্বামী কি সেবা চায় জানো বলো স্বামী কি সেবা চায় তোমার আমার নয়নের মনি পিতা মাতা বলার মতো পাখিটাকে সে তার মাংস সেবা করতে চপ করে এ কি বলছো ব্রাহ্মণ না রাক্ষস কর্ণ বলছেন পদ্মা তুমি ও কথা বলো না
কথা বলো না অতিথি মানে নারায়ণই এসেছে পদ্মা মনে মনে ভাবছে যদি আমি আমার স্বামীকে না কিছু সাহায্য করতে পারি আর যদি ব্রাহ্মণ চলে যায় অমঙ্গল হবে কি হবে তুমি দুঃখ করো না স্বামী অনেক মায়ের অনেক সন্তান হয় না যার একটি সন্তান তো আছে সন্তান তো আছে একটা দর মতো দুঃখ করো না চলো ব্রাহ্মণ ক্ষণে অপেক্ষা করুন আমার সন্তান শিশু বালকদের সঙ্গে ধুলা খেলা খেলছে এক্ষুনি নিয়ে আসুন কর্ণ আর পদ্মাবতী গেলেন পিতার খুমটটা জড়িয়ে ধরে বলছেন পিতা প্রভাতকালে তুমি কেন এখানে এসেছো একই পিতা তোমার নয়নে জল কালো বলো পিতা যেমন পিতা তার তেমন বাবা মা বলো বিশুদি কেমন করে বলবো বল প্রভাতকালে একটা অতিথি এসেছে সে কি বলে জানিস কি বলে শিশু মাংস সেবা করতে চায় শিশু মাংস তোমার মাংস সেবা করতে এ কি বলছো পিতা এ তো কুশল ভাগ্যের কথা এ তো কোনো দুর্ভাগ্যের কথা নয় জানি না কত জন্মের ফলে কত তপস্যার ফলে আপনি হয়েছেন আমার পিতা আমি আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করিয়াছি জানো না পিতা কত মায়ের সন্তান মারা যায় আর সেই সন্তানকে ফেলে দিলে শিয়াল কুকুর শকুনি তার মাংসগুলো খুলে খুলে খায় আর আমারও মাংস অতিথি মানে গোবিন্দকে যদি সেবা দেওয়া যায় উনি আগে আগে কর্ণ চলে পিছু বিশুধায় আগে আগে কর্ণ চলে পিছু বিশুধায় পিতা মাতা অশুবাড়ি পিতা মাতা কুসুমারি দেখি যেতে একি পিতা তুমি কাঁদছো কাঁদবো না তুই যেমন নয়নের তারা দুঃখ করো না পিতা দুঃখ করো না পিতা মাতাকে নিয়ে নিজে করার দিয়ে বলছে নাও পিতা কিন্তু একটা কথা যখন অতিথিকে সেবা দিলে তো যা যে কোনো ভাবে কাটতে হবে না তুমি ওই চন্দন মিশ্রিত তুলসী আমার মস্তকে দিয়ে আমার মস্তক ছেদন করো পিতা মাতার হস্তে করার্য করে দিলেন গোবিন্দর নাম স্মরণ করলেন তুলসী পত্র দিয়ে মস্তক ছেদন হয়ে গেলেন ওই মাংস যখন রান্না করে ব্রাহ্মণকে সেবা দিচ্ছেন আর মস্তকটা পদ্মাবতী লুকিয়ে রেখেছিলেন কারণ ব্রাহ্মণ সেবা দেওয়ার পরে এই মস্তকটা ধরে একটু কাঁদার জন্য দুঃখ তো তা কি করলেন অন্ন দিতে গেলেন শুনে রাখো ভগবান মনে মনে ভাবছেন কর্ণ তুমি জানো না ষোলো আনা না দিলে অন্তর্ধ মিলারে আমি তো সেবা নেব না যে মস্তকটি রেখে দিয়েছে ওই মস্তকটি কুচে অম্বল করে দাও আবার ওই মাথাটি কুচে যখন অম্বল করে দিলেন দেওয়ার পরে বলছেন কর্ণ যাও নগরে দেখো নগরে গিয়ে দেখো
যদি কোনো শিশু পাও কর্ণ গিয়ে দেখছেন নিজের সন্তান বিশু পিতার কোমরটা জড়িয়ে ধরে বলছেন পিতা চলো যখন প্রসাদে এলেন দেখলেন অতিথি নাই পত্তা বলছে যে অতিথি এসেছিলেন সে অতিথি আর নাই আমার সন্তানকে ফেরত দিয়ে দিলেন দৈববান হয়ে বললেন কর্ণ শুনে রাখো কর্ণ এই মহাভারতের মধ্যে তুমি হলেন সর্বশ্রেষ্ঠ নাম হলেন দাতা কর্ণ গোবিন্দ তোমাকে একবার এই প্রাসাদের মধ্যে তোমার মূর্তিটা শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তি আমি তোমাকে দর্শন করতে চাই শঙ্খচক্র গদা পদ্ম মূর্তি ধারণ করলেন আরে কর্ণ স্তব করছেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশ্চয় দৃষ্টিদম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে রাধা কানন মন বলে রাধে রাধে রাধা কানন মন বলে রাধে রাধে রাধা কানন মন বলে রাধে রাধে গঙ্গা বিমল রাধে যমুনা বিমল রাধে গঙ্গা বিমল জরাধে জরাধে জনিতায়
যাবো বোঝে কুলি কুলি মাগো বোঝে নানা ধুলি আমি যাবো বোঝের কুলি কুলি মাগো বোঝে নানা ধুলি আমি নয়নে নয়নের কে আর ফিরাবো না নয়নে নয়নের কে আর ফিরাবো না মানা ছেড়ে দেব না তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেব না আহা ভুবন মোহন করা মুনি জনার মন হরা ভুবন মোহন করা মুনি জনার মন হরা আবার রাগতে দে হয়ে বলা রাগতে দে হয়ে বলা সারিব না না ছেড়ে দেব না হিত বাজারে রাখিব ছেড়ে দেব না তোমার গল্প কাজে রাখিব ছেড়ে দেব না দিলে সোনার গৌড় আর ফিরাবে না 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 ছেড়ে দেব তোমার হিত বাজারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার হিত বাজারে রাখিব ছেড়ে দেব না হ্যালো এখানে শেষ করছি জনসংখ্যা খুব তো ভালো লাগছে জনসংখ্যা না থাকলে গানের মুড আসে না আমাদের কপাল আপনারা লেট করে বসে আমাদের কপাল আমার মাধুরী হয় এইখানে রহিল আমার